প্রতারক আমাদের সারা বাংলাদেশে ছড়ায় ছিড়ে রয়েছে। ভাই একটা সিগারেট প্যাকেট দেন তো, বেঞ্জন সিগারেট। বেঞ্জন সিগারেট না? জি ভাইয়া। এক কেজি কোনটা, দেশি না ইয়েটা? দেশিটা। আচ্ছা ঠিক আছে, আপনাদের দেখি না, আপনি আসেন না নাকি? এলাকায় এলাকা বিষয়টা নিয়ে দেখা যাবে আমাদের। ও বিশেষ চাপ তো অনেক বেশি নাকি আপনার? ও এই যে আপনার দাল। হ্যাঁ ভাই টাকা দেন। টাকা আপনার 1000 টাকা নোট দিলাম না, 1 প্যাকেট সিগারেট নিলাম না। ওই টাকা তো দেন না। আরে ভাই টাকা দিছি তো, আপনার 1000 টাকা নোট দিলাম না আমি। টাকা দিছেন মানে কোন? এই টাকা দিছি মানে এটা কেমন ধরনের কথা আপনার? না টাকা দেন না তো ভাই। আরে ভাই দিছি 1000 টাকা নোট দিছি একটা, আপনি দেখেন না। টাকা কই রাখলাম? কাল টাকা কিন্তু চাই নি ভাই। আপনার ক্যাশ খালি কেমনে হলো? আপনি ভালো করে খেয়াল করেন না, আপনাকে আমি 1000 টাকা নোট বাইর করে দিলাম আমি একটা। আরে ভাই আমি 1000 টাকা নোট বাইর করছি তো, আপনার দিছি 1000 টাকা নোট, দেন না আপনি। কই দিছেন আপনি? দেন আমার ইয়েতে 1000। আরে আপনার পাল্টি আমি দেখতে যাবো কেন? আপনার ভিতরে দেখেন আপনি। আরে ভাই আমি রাখি না তো, টাকা তো থাকবে ক্যাশে, ক্যাশে ভিতরে কোনো টাকা নাই, আপনি পুরো লস করে দেবেন। আরে ভাই লস হবে কেন আপনার? আপনাকে তো আমি 1000 টাকা নোট দিছি একটা। আরে ভাই আপনি দেন না, আপনি দিলে তো অবশ্যই এনে থাকতো। আপনি অবশ্যই। আরে দিয়েন আপনি। আরে ভাই আমি দিছি আপনাকে 1000 টাকা নোট। কোথাও ভুল আছে আপনি দেখেন। আরে আমার ভুল হবে কেন ভাই? অবশ্যই কোথাও ভুল। আমি কি ভুল আছে? আমার টাকা দিয়ে দেন, টাকা দেন। আমি আমার টাকা ইয়া সিগারেট প্যাকেট দেব। আরে ভাই আপনি এটা সিগারেট প্যাকেট দেব, আপনি আমার চেনেন? আপনি কি 1000 টাকা সত্যি ওনাকে দিছেন? জি ভাই আমি 1000 টাকা দিছি। ভাই আপনার কি কোনো ভুল হইতেছে নাকি? আরে ভাই আমার ভুল হবে কেন? আমি তো তার কাছে 1000 টাকা নোট দিছি একটা। আপনি 1000 টাকার নোট কি দিছেন ওনারে? হ্যাঁ অবশ্যই 1000 টাকা নোট দিছি। আমি দেখলাম আপনি পিছনে জানি কি বলছেন। আমি পিছনে সিগারেট তুইছি। এই যে ভাই টাকাটা তো আপনি, এই যে টাকাটা তো আপনি ভাই পকেটে নিছেন। আরে আমার দেই নাই, আমি আমি তো দেখলাম আপনি ওইখান থেকে আপনি 1000 টাকা নিয়ে আমি ওটা দিতে গেছি, এভাবে সাজছেন সাইদা পরে টাকাটা লগে লগে আপনি পিছনে পকেটে পড়ছেন। আমি তো এখানে বসে সব দেখছি। ভাই এটা না ভাই আমার হলো হয়তো হলো স্মরণ নাই, আমি টাকা হলো 1000 টাকা নোট আমি এনকার নিয়ে নিতেছেন? নিয়ে নিছি না আমি ভাই, আমি তার কাছে কিন্তু আমি টাকা নিয়ে দিছি। টাকা দিছে কিনা হয়তো সিগারেট প্যাকেট ঢুকার সময় আমি ঢুকি। ভাই এটি আপনি তো এটি মানুষ দোকানদারি করে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারতেছে না, মানুষ সুশান্তিতে যে ব্যবসা বাণিজ্য করে খাবে, এই ধরনের প্রতারকদের জন্য তারা শান্তিতে ব্যবসা করতে পারতেছে না। এই দোকানদার মুদির দোকানদার ভাই খুব সরল মানুষ, উনি ভিড়ের ভিতরে 1000 টাকা উনি দিচ্ছে, আপনার কি লাগবে? কিন্তু সিগারেট নিয়ে টাকা, সিগারেট এক পকেটে পড়ছে, টাকা এক পকেটে পড়ছে। এই প্রতারকতা ছাড়েন ভাই, এগুলা ছাড়েন, ভালো হয়ে যান। এই টাকাটা আপনি দিছেন ওনাকে, ওনার দিকে ই করছেন কিন্তু কাল আপনি টাকাটা সাথে সাথে পকেটে দিয়েছেন। ভাই আপনি সিগারেট টাকা, ঠিক আছে সিগারেট টাকা রাখেন, আপনি সিগারেট টাকা রাখে ওনার বাকি টাকা দিয়ে দেন।
এই ধরনের প্রতারকতা আর জীবনে করবেন না। আরে ভাই আমি টাকা দিতে গেছি, আমার ভুল হয়ে গেছে। আপনি এখানে বহুত বড় প্রতারণা করছেন, এই প্রতারণা ছাড়া আজকে তো তবা করেন আর প্রতারণা কারোর সাথে করবেন না। আচ্ছা ভাই ঠিক আছে, আজকে থেকে আর এই প্রতারণা করবেন না। ঠিক আছে ভাই, ঠিক আছে, বুঝছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের কিছু প্রতারকের কারণে আজকে সমাজে কেউ ভালোভাবে দোকানদারি করতে পারতেছে না, ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। এই দোকানদার ভাই, আমি আপনার উদ্দেশ্যে একটা কথা বলবো, এদিকে আসেন। দোকানদারি করবেন, আগে টাকা বুঝে নেবেন, পরে পণ্য দিবেন। ভাই আপনি থাকাতে আনলাইলে তো আমার একা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ধরনের প্রতারক সারা বাংলাদেশে আনাচে কানাচে ছিটাই আছে, এদের কাছ থেকে সবসময় নিজেকে হেফাজত করতে হবে। চোখ কান খুলে ব্যবসা করবেন। চোখ কান খুলে ব্যবসা করলে হয় কি, যে আপনাকে কেউ ঠকাইতে পারবো না, আপনার সাথে কেউ প্রতারণা করতে পারবো না। আর এই ধরনের প্রতারকদের কাছ থেকে আমরা যেন সবাই হেফাজতে থাকি। আর আপনি আগে টাকা নেবেন, পরে তার পণ্য দিবেন। খালি আপনি না, আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাইতেছি, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে এই ধরনের প্রতারক ছড়ায় রয়েছে। তাদের কাছ থেকে প্রত্যেকটা দোকানদার, প্রত্যেকটা মানুষ যেন হেফাজতে থাকে। এই ধরনের প্রতারকদের যেখানেই দেখবেন পুলিশের কাছে হস্তান্তর করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।